السلام عليكم ورحمة الله تعالى وبركاته সম্মানিত দর্শক ও শ্রোতা ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন হুজুর টিভি 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানি সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা আমরা ইসলামিক ভিডিও দেখে থাকি আসলে সবাই আমরা কোনো না কোনো শিক্ষা গ্রহণের জন্য আমরা মূলত এগুলো দেখে থাকি আর শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হলো সূরাতুল মাউন ইসলামিক ভিডিওর মধ্যে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সূরাতুল মাউন আমরা যারা আমল করি নামাজে পড়ি এবং নামাজের বাইরে যখন আমরা তেলাওয়াত করি এটার আমরা অনেকে উচ্চারণগুলো ভুল করে ফেলি আজকে আমি আপনাদেরকে যে জায়গাগুলো আমরা বেশিরভাগ ভুল করে থাকি সে জায়গাগুলো ইনশাল্লাহ আমি ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব যারা আমরা বাংলা দেখে দেখে মুখস্থ করেছিলাম বা কারো কাছে শুনে শুনে মুখস্থ করেছিলাম এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আমরা সে সংশোধন করব সে ভুলগুলো চলুন আমরা আজকের এই ভিডিওটি শুরু করি সূরাতুল মাউন এটি হলো মক্কায় অবতীর্ণ আয়াত নম্বর 7 রুকু নম্বর 1 بسم الله الرحمن الرحيم بسم الله لا বলে আগালিপ টান দিতে হয় হির রহমানির আমরা অনেকে রহমানির বলি যারা আমরা রহমানির বলি তারা আর আমরা রহমানির বলবো না রহমানির রহিম রহিম না রহিম বাংলাদেশে স্পষ্ট লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাতে নামাজ শিক্ষা দিয়ে সেগুলো সংশোধন করব বড় বড় আলেমের মুখে শুনবেন বিসমিল্লাহির রহমানির রহিম রহিম বলে না প্রথম আয়াত আমরা বলে থাকি আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন আর এখন আমি আপনাদেরকে পড়াইতেছি চলুন আরাইতাল্লাযী আমরা এখানে বলি আরাইতাল্লাযী যদি আমরা আরাইতাল্লাযী পড়ি এই হামজা অক্ষরটা যে দেখা যাচ্ছে এই হামজা অক্ষরের উচ্চারণ বাদ চলে যায় এবং র অক্ষরটা রা হয়ে যায় কেমন করে যদি বলি আ রাই তাহলে রাই আজবার রাই আরাই তাহলে এই জায়গার এই অক্ষরটা বাদ দিলাম আমরা এই অক্ষরটা বাদ দিলে এই জায়গা থেকে একটি অক্ষর কমিয়ে দেওয়া মানে আরবি একটি অক্ষর আমরা এই যে শব্দ থেকে কমায় ফেলছি আপনার নামের ভিতরে একটি অক্ষরের নাম যেমন কমায় দিলে যেমন উচ্চারণ ভুল হয় এই জায়গার একটি অক্ষর বাদ দিলে তদ্রুবই ভুল হয় অর্থের পরিবর্তন হয় বিদায় গুণা হয় বিদায় নামাজ বাতিল হয়ে যায় চলুন আ র আই 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 তাহলে আমরা আরেই বলবো না আর আই তাল্লাযী জি বলে গেলি আর আই তাল্লাযী ইউকাজ্জিবু এই শব্দের ভিতরে আমরা জাল অক্ষর ভুল করি আমরা বলে থাকি ইউকাজ্জিবু এমন করে শক্ত করে বললে এটা জিম হয়ে যায় জাল অক্ষর ইউকাজ্জিবু যে বারাকে চলে আসবে এখানে ইউকাজ্জিবু বিদ্দিন এ দালের জেরটাকে বিদ্দিন অর্থাৎ দিন এ দালটা টান হবে যদি টান দিতে না পারি জেরের বাম পাশে যে ইয়া সাকিনটা আছে এটাকে কমে যাবে আর যদি বলি বিদ্দিন তখন এ দি আর এ নুনের উচ্চারণ হয়ে গেল ইয়া অক্ষরটা বাদ চলে গেল তাহলে আমরা সূরা মাউন যখন পড়ব দিন টান দেব আর এখানে রি একালি টান দেব আর বাকিগুলো তাড়াতাড়ি পড়তে হবে আসুন আমার আবার দেখি আর আই তাল্লাযী একালি রি যদি টান না দেই জের বাম ইয়া অক্ষরটা কমে যাবে আমরা অনেকে জানি যে কান টানলে মাথা আসে আমরা শুনি এখানে রি টান দিলে ইয়া অক্ষরটা এর সাথে চলে আসবে তাহলে আমরা এটাকে সচেতন থাকবো আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন এমন করে পরের শব্দে ফাযালিকাল্লাযী এখানে জি বলে গেলে টান আবার ফাযালিকাল্লাযী
এই শব্দের ভিতরে আমরা জালাক্কটা বলে ফেলি ফাজালিকাল্লাজি। হ্যাঁ, যারা শক্ত না, এটা অক্ষর হলো জাল অক্ষরে যে বা রাগা থেকে নরম করে পড়তে হয় ফা দা ফাজালিকাল্লাজি ইয়াদুউল ইয়াতিম ইয়াদুউল ইয়াতিম। এতিম না, আমরা বলি এতিম, ইয়াতিম। পরে ওয়ালা ইয়াহুদ্দু, আবার ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তাহলে এই আয়াতের ভিতরে আমরা বলি ওয়ালা ইয়াহুদ্দু, তোমার হা অক্ষরটা শোষ হয় না, ওয়ালা ইয়াহুদ্দু। আর এটা হলো একালিফ, ওয়ালা ইয়াহুদ্দু। আর যদি আমি বলি ওয়ালা ইয়াহুদ্দু, তখন এই অক্ষরটা কমে যাবে, এই অক্ষরটা শুধু লাম হবে, আর এটা হলো লাম আলিফ, জবরটা টান দিলে আলিফটা উচ্চারণ হয়ে যায়। ওয়ালা ইয়াহুদ্দু আলা, এই শব্দের ভিতরে আমরা বলে থাকি তওয়ামিল মিসকিন। যদি আমরা কেউ তওয়া তওয়ামিল মিসকিন পড়ি, দেখেন এখানে আছে আইন, আমরা উচ্চারণ করি ওয়াও, কারণ ওয়াও জবর ওয়া, আর আইন জবর আ, আবার আইন জবর আ। তাহলে এক অক্ষরের জায়গায় আর এক অক্ষর পড়া যাবে না, ইংরেজি কোন বাংলা কোন যে যে ভাষাই বলেন না কেন, যে শব্দের জন্য যে অক্ষরটি দরকার, সেই অক্ষরটি যদি না থাকে সেই শব্দের ভিতরে, তাহলে সেই শব্দের অর্থের অর্থ ভুল হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা এটাকে বলবো ত আ এগালি, আবার ত, তারপরে আ, আবার ত, তারপরে আ, তারপরে মিল। তাহলে কি হইল, ত আ মিল, পরে মিস কিন। কেউ যদি বলে মিসকিন, তখন এই অক্ষরটা কমে যাবে, যেমন এখানে আমি বুঝাই দিলাম আপনাকে, দিন ইয়াতিম, এখানেও কিন, তো আমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তো আমিল মিসকিন। আমার মনে হয় অধিকাংশ মানুষ এখানে তো আমিল মিসকিন পড়ে থাকে, কারণ আমি ছোটবেলায় আমিও পড়ছিলাম, আমি যদি এগুলো সংশোধন না করতাম, আমি যাবতো আমি ভুলেই পড়তাম, যেহেতু আমি সংশোধন করছি হেফজখানা মাদ্রাসা পড়ার পরে, এই জন্য আমাদের সবাই এটা জানার দরকার। এরপরে আসেন ফা ওয়াইলুল লিল, আবার ফা ওয়াইলুল লিল মুসল্লিন। আমরা এই জায়গায় সদ অক্ষরটা ভুল করি, সিন অক্ষর বানিয়ে দিই, অর্থাৎ আমি আপনাদেরকে বলি এটা হলো সিন, এটা হলো সদ, দেখেন এটা একরকম, এটা দেখতে আরেক মতো, এটার উচ্চারণ আলাদা, এটার উচ্চারণ আলাদা, কিন্তু আমরা পড়ার ক্ষেত্রে এটাকে এটাও বলি সা, এটাও বলি সা, তাহলে তো আমরা উচ্চারণ ভুল করে ফেলছি, অক্ষর ঠিক আছে। তাহলে আমরা বলবো ফা ওয়াইলুল লিল মুসল্লিন, সল্লিন, আমরা বলি ফা ওয়াইলুল লিল মুসাল্লিন। যদি মুসাল্লিন পড়ি, তখন সদ জবর স উচ্চারণ হয়, কিন্তু আমাদের বেলায় সা হয়ে যায়, তখন সা হয়ে যাওয়ার কারণে এই অক্ষরের, এই শব্দের এই অক্ষরটি ভুল হয়ে যায়। তাহলে আমরা চতুর্থ নম্বর আয়াতের ভিতরে মুসল্লিন, ফা ওয়াইলুল লিল মুসল্লিন, আবার ফা ওয়াইলুল লিল মুসল্লিন আল্লাযীনা হুম যি একালিফ, দম ফেলা পরে আলিফ লাম পাইলে আলিফে মনে মনে জবর দিয়ে উচ্চারণটা ধরে নিতে হয়, এই জন্য এখানে আল্লাযীনা হুম আং সলাতিহিম, আমরা এটাকে বলি সালাতিহিম সাহুন। দেখেন এটা হলো সিন, আর এটা হলো সদ, তাহলে সজ্জবর স, আবার সজ্জবর স, আরেকবার সজ্জবর স, এবার আসেন সিন জবর সা, তাহলে এইটা হলো সা, এটা হলো স,
এখন আমরা যদি বলি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তাহলে এটাও সা পড়লাম এটাও সা পড়লাম, কিন্তু অক্ষর তো ছিল ঠিক, কিন্তু আমরা দুইটা একই রকম করে ফেলার কারণে সলাতিহিম শব্দের অর্থ হলো তাদের নামাজ, তাদের নামাজ, তাদের সলা যেটা আদায় করে থাকে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত সালাত আদায়কারী। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা মানুষকে দেখানোর উদ্দেশ্য করে সলা আদায় করে। তাহলে এখানে যদি সালাতিম পড়ি তাহলে এর অর্থ কিন্তু সলাহ বা নামাজ হবে না। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, পরে আল্লাযীনা হুম ইউরাউন, এই শব্দ হলো দ্বিতীয় অক্ষর, এটি হলো র, আমরা বলি ইউরাউন, ইউরাউন পড়ি, আর প্লাস আমরা এটাকে বাদ দেই, এই আলিফটাকেও বাদ দিয়ে ফেলি। এখানে আলিফ অক্ষরটা আদায় করতে গেলে ইউ র রটান উন, এখানে উ টান। আল্লাযীনা হুম ইউরাউন, ইউরানা, ইউরাউন। আল্লাযীনা হুম, তারপরে ইউরাউন, পরের শব্দ ওয়ায়ামনাউনাল, এখানে যদি উ বলে টান না দিই তাহলে এখানে আরবি গ্রামার বলতেছে অ অক্ষরটা কমে যাবে, কমে যাবে, তাহলে এখানে ওয়ায়ামনাউনাল মাউন, আবার ওয়ায়ামনাউনাল মাউন, প্রথম থেকে আমি পড়ে দিতেছি। أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ الَّذِينَ هُمْ يُرَاءُونَ وَيَمْنَعُونَ الْمَاعُونَ। তাহলে ষাটটি আয়াত শেষ করলাম, এবার আমি একটা টান দিই, হ্যাঁ সুন্দর করে টান দেওয়ার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আরআইতাল্লাযী ইউকাযযিবু فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون وَيَمْنَعُونَ الْمَاعُونَ। আমরা এই শব্দটা বলি মাউন, মাউন, ওয়ায়ামনাউনাল মাউন। আজকে পর্যন্তই, সাদাকাল্লাহুল আলিল আযীম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।